শত্রুদের টেহরান, ইরানি সীমানা থেকে দূরত্ব বজায় রাখুন। সীমান্তের কাছাকাছি এলাকায় অগ্রসর না হতে শত্রুদের সতর্ক করে দিয়েছে ইরান। দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরাজা সাভাফাত গতকাল এর সতর্কতা দেন। তিনি বলেন, ইরানের আকাশ ও স্থল সীমানার ভিতরে বিদেশি সামরিক বিমানের জন্য কোনো নিরাপদ এলাকা নেই। সাভাহি ফাত বলেন, আমরা শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে ইরানের আকাশ এবং স্থল সীমান্তের অভ্যন্তরে বিদেশি সামরিক বিমানের জন্য কোনো নিরাপদ এলাকা নেই। যদি তারা সেখানে প্রবেশ করে তাহলে তাদেরকে কঠিন জবাব দেওয়া হবে। তাই আমি তাদেরকে পরামর্শ দিব যে তারা যেন ইরানের সীমান্ত এলাকা থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখেন। পাস টুডে বলছে, ব্রিগেডিয়ার জেনারেল সাভাহি ফাত বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন চালানোর জন্য শত্রুদেরকে চরম অনুতপ্ত হতে হবে। ইরানের দৃঢ় প্রতিরক্ষা শক্তির কারণে শত্রু বাহিনী হরমুজ প্রণালী থেকে 200 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে বলেও উল্লেখ করেন ওই কমান্ডার। ইরানের সর্বোচ্চ নেতা ট্রাম্প বার্তা পাওয়ার যোগ্য নন। সফররত জার্মানির প্রধানমন্ত্রী শিনজু আবেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন, আমি ব্যক্তি ট্রাম্পকে কোনো বার্তা পাওয়ার যোগ্য বলে মনে করি না। তার জন্য আমার পক্ষ থেকে কোনো বার্তা নেই, তাকে আমি কোনো বার্তা দেব না। তেহরানে জাপানের প্রধানমন্ত্রী সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতাকে জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবে বলেন, আমি আপনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। তার জবাবে তিনি ওইসব কথা বলেন। আবেকে খামেনি বলেন, আপনার সদিচ্ছা ও আন্তরিকতার বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যা তুলে ধরেছেন সে বিষয়ে বলব, আমি ব্যক্তি ট্রাম্পকে বার্তা বিনিময়ের যোগ্য বলে মনে করি না। তার জন্য আমার পক্ষ থেকে কোনো জবাব নেই, আমি তাকে কোনো উত্তর দেব না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে চান বলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, আমরা পরমাণু অস্ত্রের বিরোধী, পরমাণু অস্ত্র হারাম ঘোষণা করে আমার ফতোয়া রয়েছে, কিন্তু এটা জেনে রাখুন, আমরা যদি পরমাণু অস্ত্র বানাতে চাইতাম তাহলে আমেরিকা কিছু করতে পারত না, আমেরিকার বিরোধিতা আমাদের জন্য কোনো বাধা সৃষ্টি করতে পারত না। তিনি বলেন, তারা যে পরমাণু অস্ত্রের কথা বলছে, তাদের গুদামে কয়েক হাজার পরমাণু বোমা রয়েছে, তাদের একথা বলার অধিকার নেই যে কোন দেশের পরমাণু অস্ত্র থাকবে আর কোন দেশের থাকবে না। আমরা বলতে পারি কারণ আমরা পরমাণু অস্ত্রের বিরোধী। পরমাণু সমঝোতার ভিত্তিতে মার্কিনীদের সঙ্গে ইরানের অতীতে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, পরমাণু সমঝোতার পর প্রথম যে ব্যক্তি তা লঙ্ঘন করেছিল তিনি হলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সেই ব্যক্তি যিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলেন এবং এ লক্ষ্যে মধ্যস্থাকারীও পাঠিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যম পাস্টোরে বলছে, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, জাপান এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ, সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহ থাকলে জাপানকে দৃঢ় ইচ্ছে ও মনোবলের পরিচয় দিতে হবে, যেমনিভাবে কোনো কোনো গুরুত্বপূর্ণ দেশ এ ধরনের মনোবল প্রদর্শন করেছে। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে জাপান প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, তেহরানে যেসব বৈঠকে আলোচনা হয়েছে তা সহযোগিতা জোরদারের ক্ষেত্র তৈরি করবে।